আচ্ছা, বিসমিল্লাহির রহমান রহিম। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ নাজিরুদ্দিন জিহাদের 32তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্মুখ সারির তৎকালীন ছাত্র নেতৃবৃন্দ, আজকের আলোচক বৃন্দ এবং যারা এই সভায় উপস্থিত রয়েছেন দেশে বা বিদেশে অনলাইনের মাধ্যমে উপস্থিতি বৃন্দ, আসসালামু আলাইকুম। স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষায় আত্মত্যাগ করেছিলেন ছাত্রদল নেতা শহীদ নাজিরুদ্দিন জিহাদ। মৃত্যুর আগে দীপ্ত উচ্চারণ ছিল তার, আমি এসেছিলাম স্বৈরাচার সরকার উৎখাতের জন্য, আমি মৃত্যু পথযাত্রী। আমি তার পতন দেখে যেতে পারলাম না, আমার মৃত্যু তখনই সার্থক হবে যখন আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হবে। উপস্থিতিবৃন্দ, জেহাদের স্বপ্ন সফল হয়েছিল, জাতীয় নেতৃত্বের ঐক্যবদ্ধ প্রয়াস আর ছাত্র যুব সমাজের সাহসী প্রতিরোধে তৎকালীন স্বৈরাচারের পতন হয়েছিল, বাংলাদেশ ফিরে পেয়েছিল গণতন্ত্র। তবে গণতন্ত্রকামী জনগণের দুর্ভাগ্য, জাতীয় বেইমানদের কারণে দেশে সেই গণতান্ত্রিক শাসন স্থায়ী হতে পারেনি, বরং আজকের নির্মম বাস্তবতা হলো 75-এর 7ই নভেম্বরের পরাজিত অপশক্তি আর তাদের দোসরদের হাতে এখন খোদ পুরো বাংলাদেশটাই আজ জিম্মি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি করায় 90-এর 10ই অক্টোবর নাজিরুদ্দিন জিহাদকে পুলিশের গুলিতে জীবন দিতে হয়েছিল, আর জিহাদ হত্যার 32 বছর পর এখন গণতন্ত্র দূরেই থাক। মহাসচিব সাহেব একটু আগেই বলেছেন, ঠিক একইভাবে আমিও বলতে চাই যে গণতন্ত্র এখন দূরেই থাক, দেশের স্বাধীনতা মর্যাদার পক্ষেও বর্তমানে কথা বলা যায় না। দেশে মর্যাদার পক্ষে কথা বলার কারণে এখানে ছাত্রনেতারা আজকে উপস্থিত আছেন, বহু ছাত্র আজকে উপস্থিত আছে, সকলেরই মনে আছে কয়েকদিন আগের ঘটনা, 2 বছর আগের ঘটনা, যে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে এই নিশিরাতের অবহিত সরকারের ছাত্র সংগঠনের খুনিরা পিটিয়ে হত্যা করেছিল শুধুমাত্র দেশের মর্যাদার পক্ষে কথা বলার কারণে। আবরারকে যারা পিটিয়ে হত্যা করেছিল তারা কিন্তু কেউ বিদেশি কেউ ছিল না, কোনো ভিনদেশি ছিল না, এরা বাংলাদেশেরই আলো বাতাসে বেড়ে উঠেছিল। এরা লোকি বৈঠাধারী 90 রাজাকার। এই 90 রাজাকাররাই অন্য দেশের স্বার্থ রক্ষায় স্বদেশী আবরারকে হত্যা করেছিল দেশের মর্যাদার পক্ষে কথা বলার কারণে। সুতরাং আজকের নির্মম বাস্তবতা হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, মুক্তিযুদ্ধের যে এইসব মূল মন্ত্রে যে দেশটি স্বাধীন হয়েছিল দেশটি আর সেখানে নেই এখন, বরং গণতন্ত্র এবং ভোটের অধিকার দূরে থাক, দেশের স্বাধীনতাই এখন হুমকির সম্মুখীন বলা যায়। এ কারণেই উপস্থিতিবৃন্দ, এ কারণেই আমি মনে করি নাজিরুদ্দিন জিহাদ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের শহীদ, আর আবরার ফাহাদ বাংলাদেশের স্বাধীনতা রক্ষার যুদ্ধের প্রথম শহীদ। আবরার হত্যাকাণ্ড প্রমাণ করেছে যে বাংলাদেশ বর্তমানে বেহাত। দেশে গণতন্ত্র হত্যাকারী, ভোটের অধিকার হরণকারী, সীমান্তে ফেলানি হত্যাকারী, বুয়েটে আবরার হত্যাকারী, সাবেক এমপি ইলিয়াস আলী কিংবা চৌধুরী আলম এর গুম খুন অপহরণকারী, এই প্রতিটি খুন অপহরণ অপকর্মের পিছে একটাই উদ্দেশ্য, তা হলো বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখা। তবে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তি, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বারবার প্রতিবার দেশবিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিয়েছিল। 1975 সালের 7ই নভেম্বর সেনাবাহিনী এবং জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 75 সালের 7ই নভেম্বরের সেই পরাজিত অপশক্তির ষড়যন্ত্রই
ষড়যন্ত্রেই কিন্তু স্বাধীনতার ঘোষককে পরবর্তীতে প্রাণ দিতে হয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোষের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া আজ যে প্রতিহিংসার বেড়াজালে বন্দী, এটিও দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র বা চক্রান্তেরই একটি অংশ। কারণ বাংলাদেশের জনগণের কাছে শহীদ জিয়া মানেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, শহীদ জিয়া মানেই নৈরাজ্য মুক্ত একটি বাংলাদেশ, খালেদা জিয়া মানেই গণতান্ত্রিক বাংলাদেশ, খালেদা জিয়া মানেই দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ। এখানেই এই আজকের অপশক্তির ভয়। সেজন্যই নিজেদের কলঙ্কিত অতীত বর্তমান ধামাচাপা দিতেই স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে, দেশনেত্রীর বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে নিত্য প্রতিনিয়ত চলছে মিথ্যাচার অপপ্রচার। দেশে আজ গণতন্ত্র নির্বাসিত, এটি সর্বজন স্বীকৃত, মানবাধিকার ভুলুণ্ঠিত, পৃথিবীময় এটি স্বীকৃত। হত্যা, গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, প্রতিহিংসা, মিথ্যাচার, অপপ্রচার, এসব কিছুই যেন আজ সমাজ ও রাষ্ট্রের স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত করে ফেলা হয়েছে। শুধুমাত্র একজন মাত্র ব্যক্তির ক্ষমতা লিপ্সার কারণে দেশের সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। দেশের গণতান্ত্রিকগামী জনগণ আজ কেবল রাজনৈতিক মানবিক অধিকারই হারায়নি, দেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধেরও চূড়ান্ত অবক্ষয় ঘটেছে। মহাজোট নামের আওয়ামী অপশক্তি এখন মডেল মসজিদ নির্মাণের নামে দুর্নীতি করে, গরিবদের ঘর বানিয়ে দেওয়ার নামে দুর্নীতি করে, এমনকি প্রলয়ঙ্করী কোভিড পরিস্থিতি নিয়েও দুর্নীতি করতে এদের বিবেক বাঁধেনি একবারও। দুর্নীতি এদের নীতিতে পরিণত হয়েছে। এর কারণ, এই অপশক্তি খোদ রাষ্ট্র ক্ষমতায় কুক্ষিগত করে রেখেছে দুর্নীতির মাধ্যমে। গুম, খুন, অপহরণ, সীমান্তের ওপরে ফেলে রেখে আসার ভয় দেখিয়ে কিংবা র‍্যাব পুলিশের বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখলেও দেশে বিদেশে নিশিরাতের সরকারের পরিচয় কিন্তু হয়েছে গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। এই মাফিয়ারা দেশের বিরোধী দল, মত এবং স্বাধীন চেতা মানবিক মর্যাদা সম্পন্ন প্রতিটি মানুষকে প্রতিনিয়ত অপমান অপদস্থ করে যাচ্ছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাকামী মানুষের সঙ্গে হানাদার বাহিনী যেমন আচরণ করত আপনারা খেয়াল করে দেখবেন, বর্তমান নিশ্রিতের সরকার ও নাগরিকদের সঙ্গে একই রকম আচরণ করছে। একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের খুঁজে না পেলে তাদের বাবা মা আত্মীয় স্বজনকে ধরে নিয়ে যেত। আর এখন স্বাধীন বাংলাদেশেও এই নিশিরাতের আওয়ামী পেটোয়া বাহিনী এবং লগি বৈঠাধারী নব্য রাজাকাররা ভিন্ন দল, মত এবং গণতন্ত্রকামী মানুষের সঙ্গে মুক্তিযোদ্ধাকালীন পাক রাজাদার বাহিনীর মতনই আচরণ করছে। একটু আগে মহাসচিব এখানে উল্লেখ করেছেন একটি ঘটনা, আমরা কম বেশি সবাই জানি, এই তো 5-6 দিন আগের ঘটনা, ঢাকা মহানগর ছাত্র দলের একজন নেতাকে না পেয়ে মাগুরায় তার বাড়ি থেকে আওয়ামী পেটোয়া বাহিনীর সদস্যরা তার বৃদ্ধ পিতা এবং চাচাকে ধরে নিয়ে গেছে। মহাসচিব যেই ঘটনাটা একটু আগে উল্লেখ করেছেন, আমিও একই সেই ঘটনার পুনরাবৃত্তি করে বলছি যে সবাই চেনেন আপনারা একজন সাংবাদিক, আমেরিকান প্রবাসী, নিশিরাতের সরকারের সমালোচনা করায় 3 সন্তানের জননী এবং তার বোনকে আওয়ামী পেটোয়া বাহিনীর সদস্যরা তাকেও বাসা থেকে ধরে নিয়ে গেছে। সুতরাং এই যে দেশে চলমান যে সংকট, এটি কিন্তু বিএনপির একার সংকট নয়, লগি বৈঠাধারী কতিপয় নব্য রাজাকার কিংবা তাদের গোষ্ঠী ছাড়া দেশের চলমান সংকট দেশের গণতন্ত্রকামী প্রতিটি নাগরিকের সংকট। কেউই নিরাপদ নয় বর্তমানে এই দেশে। তাই দেশের বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে তরুণ ও যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করে আমি কথা বলতে চাই। খুনি লুটেরা চক্র এভাবেই কি ব্যর্থ করে দিবে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা? নাকি স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষায় 71, 75, 90 মতন
আবারও ঘুরে দাঁড়াবে ছাত্র যুব সমাজ। একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদেরকে এনে দিয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীন বাংলাদেশ। 75-এর 7ই নভেম্বরের বিপ্লব সুসংহত করেছিল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব। পথ হারা বাংলাদেশকে অন্ধকার থেকে এনে দিয়েছিল আলোর পথে। আর 90-এর আন্দোলন বাংলাদেশকে করেছিল স্বৈরাচার মুক্ত। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সেই সময় বিশেষ করে ছাত্র সমাজের নেতৃত্ব দিয়েছিলেন আপনারা, তাদের অনেকেই আজ জাতীয় রাজনীতিতে সামনের কাতারে, জাতীয়তাবাদী রাজনীতির ধারক বাহক। প্রিয় তরুণ প্রজন্মের ভাই ও বোনেরা, মা মাতৃভূমি আজ সংকটে। বর্তমানে তরুণ প্রজন্মের সামনে বাংলাদেশের স্বাধীনতা এবং দেশের মর্যাদা রক্ষায় এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের তরুণ যুব প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ। তাই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশি বিদেশি মাফিয়া চক্রের কবল থেকে বাংলাদেশকে উদ্ধার করতে 52, 69, 71, 75, 90-এর মতন তরুণ ছাত্র যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। মা মাতৃভূমির মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে সাহসের সঙ্গে প্রয়োজনে রাজপথের দখল নিতে হবে। ইতিহাস প্রমাণ করে যে কোনো আন্দোলন চূড়ান্ত পরিণতির দিকে নিতে হলে ছাত্র তরুণ এবং যুব সমাজের ঐক্যবদ্ধ এবং সক্রিয় অংশগ্রহণের কোন বিকল্প নেই। এজন্য জাতীয় পর্যায়ে যেমন ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন, একইভাবে মাফিয়া সরকার বিরোধী এবং গণতন্ত্রকামী ছাত্র যুব সংগঠনগুলোর নিজেদের মধ্যেও লিয়াজ রক্ষা অত্যন্ত জরুরি। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের প্রতিটি ভোটারের কাছে আমাদের বক্তব্য স্পষ্ট। আগামী জাতীয় নির্বাচন বা আগামীতে যে নির্বাচন হবে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। 14 সাল কিংবা 18 সালের মতন জনগণের ভোটাধিকার নিয়ে আর জোট চুরি ডাকাতির প্রতারণা করতে দেওয়া যাবে না। জনদাবি মেনে নিয়ে ক্ষমতা দখলকারী চক্র যদি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা মেনে নেয়, তাহলে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে বিরাজমান সংকটের সমাধান করা সম্ভব। অন্যথায় ফয়সালা হবে রাজপথে। প্রবাসীদের পরামর্শ ও নির্দেশনা, প্রবীণদের পরামর্শ ও নির্দেশনা সারা দেশে 90-এর সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠক। আর বর্তমান প্রজন্মের শক্তি এবং সাহসের সমন্বয় গণ অভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার করতে হবে বেহাত হওয়া বাংলাদেশ, প্রতিষ্ঠা করতে হবে মানুষের অধিকার। তাই বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থকের কাছে আমার আহ্বান, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমাদের ঐক্যবদ্ধ হবার দৃষ্টান্ত রয়েছে, আমরা সফল হয়েছিলাম। আসুন আমার আপনার আমাদের সকলের তথা প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় আমরা আবারও ঐক্যবদ্ধ হই। দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে আমাদের আন্দোলন টেক ব্যাক বাংলাদেশ। আমি সারা দেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের মতন জনগণকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তিকেই নেতৃত্ব দিতে হবে। সমগ্র দেশের মানুষ আপনাদেরই দিকে তাকিয়ে আছে। সুতরাং দলীয় পদ পদবি কিংবা কোনো বিষয় বিরোধ কিংবা মনোমালিন্য বড় করে না দেখে দেশ এবং জনগণের স্বার্থে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের ঐক্যকে আরো দৃঢ়ভাবে মজবুত ভিত্তির উপরে দাঁড় করায়। মা মাতৃভূমির মর্যাদা রক্ষায়, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রয়োজনে ইলিয়াস আলী জেহাদ
আবরারদের মতন সর্বোচ্চ ত্যাগের জন্য মানসিক প্রস্তুতি নেই আমরা সকলে। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা সফল হব। আপনারা ঐক্যবদ্ধ থাকলে আসন্ন দিনে বাংলাদেশের আগামী সরকার গঠন করবে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যারা এখন ক্ষমতা দখল করে আছে তাদের প্রতিটি ভোর আসে ক্ষমতা হারানোর আতঙ্ক নিয়ে। আর বিএনপি তথা গণতন্ত্রকামী জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী ঘুম ভাঙে একটি নিরাপদ সুন্দর সোনালী ভোরের সম্ভাবনায়। সেই সুন্দর সোনালী ভোরের প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শহীদ জিহাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।